Hello friends, how are you? আজকে আমরা কথা বলবো ক্রোম ব্রাউজারে টপ 5 এসইও এক্সটেনশন নিয়ে। Well, আপনি যদি ডিজিটাল মার্কেটিং, ব্লগিং এবং এসইও রিলেটেড কাজ করে থাকেন তাহলে এই টপ 5 এসইও এক্সটেনশন আপনার জন্য হেল্পফুল হতে চলেছে। সুতরাং লেটস স্টার্ট। ওকে বন্ধুরা, আপনাকে এসইও পার্ট 2 তে স্বাগতম। আপনি যদি পার্ট 1 মিস করে থাকেন তাহলে উপরে থাকা আই বাটনে অথবা ডেসক্রিপশনে ক্লিক করে পার্ট 1 টি দেখে আসবেন। আমরা পার্ট 2 তে যে এসইও নিয়ে কথা বলবো সেটার নাম হলো এসইও মেটা ইন 1 ক্লিক। ওকে, আমি এটা কপি করে সার্চ করলাম। সার্চ করার পরে আমি এখানে অলরেডি অ্যাড করে রেখেছি, আপনারা এখান থেকে অ্যাড করবেন। করার পরে আমি একটি নির্দিষ্ট ওয়েবসাইটে চলে যাব। ওকে, ওয়েবসাইটে যাবার পরে আমি এখান থেকে পিন করে রেখেছি, আমি এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে একটি পুরো শিট, একটি চার্ট ওপেন হয়ে গেছে। আমি ওয়ান বাই ওয়ান একটু ব্রিফলি বলে যাচ্ছি কোনটার কী কাজ। আমি প্রথমে দেখতে পাচ্ছি টাইটেল, টাইটেল আমার দেওয়া আছে কতগুলো ক্যারেক্টার আমি এখান থেকে এখানে দেখতে পাচ্ছি। গ্রিন সিগন্যাল দিচ্ছে তার মানে এটা আমার ঠিক আছে। নিচে ডিসক্রিপশন আমি দেখতে পাচ্ছি, ডিসক্রিপশনটা অনেক লম্বা আছে এবং এটাকে রেড জোনে রাখা হয়েছে। ডিসক্রিপশন আপনি 150 ক্যারেক্টারের ভিতরে রাখবেন, সুতরাং এটা এসইও ফ্রেন্ডলি হয়নি কারণ আমি অনেক বেশি রেখেছি। এখানে কিওয়ার্ড দেখাচ্ছে ওয়েবসাইটের মিসিং এবং ইউআরএল দেখাচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। আমি যদি নিচে আসি তাহলে এখানে দেখতে পারবেন ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো যে H1, H2, H3 কতগুলো H1 এর ভিতরে কতগুলো ট্যাগ এখানে ইউজ করা হয়েছে আপনি কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছেন। দেন এবং ইমেজের কোয়ান্টিটি দেখতে পাচ্ছি আমরা, এখানে লিংক দেখতে পাচ্ছি কতগুলো এই পেজের জন্য, টোটাল এই পেজের জন্য কতগুলো লিংক আমরা, কতগুলো ইমেজ, কতগুলো ট্যাগ ইউজ করছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বাট আমরা পুরোটো দেখতে পাচ্ছি না, এটা আমরা পরে দেখবো। এখান থেকে আপনি দেখতে পারবেন সাইট ম্যাপ, আমার ওয়েবসাইটের সাইট ম্যাপটি এখানে শো করবে। এখান থেকে আপনি সাইট ম্যাপ দেখতে পারবেন ওয়েবসাইটের। ওকে, আমি এখানে আবার একটু ক্লিক করে নিই। ওকে, দেন আমি যদি পরেরটাতে যাই তো সেটা এখানে আছে হেডার। হেডারে কী কী আছে? হেডারে আছে আমরা এখানে পিছনে দেখছিলাম যে H2-তে H3-তে এতগুলো ট্যাগ আছে কিন্তু কী কী আছে ওটা কিন্তু এখানে শো করেনি। বাট হেডারে যখন আপনি চাপ দিবেন প্রত্যেকটা কিন্তু এখানে শো করতেছে যে H3-তে 30টা ট্যাগ আছে, 30টা ট্যাগ কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন পুরো ডিটেলস সহকারে। ওকে, এগুলো আপনি দেখে নেবেন। নেক্সটে যদি যাই আমরা ইমেজ দেখতে পাবো, আমার টোটাল এই পেজের জন্য ইমেজ আছে 33টি, তার ভিতরে উইদাউট ওয়াল্টার আছে 32টি এবং উইদাউট টাইটেল আছে 33টি। এগুলো কিন্তু নিচে সবগুলো দেওয়া আছে যে উইদাউট ওয়াল্টার এবং টাইটেল কোন কোন ইমেজে মিসিং আছে, আপনি এখান থেকে ধরে ধরে এখান থেকে কারেক্ট করে নিতে পারবেন। দেন আমি যদি লিঙ্কে চাপ দিই তাহলে আমি দেখতে পাচ্ছি টোটাল লিঙ্ক আছে 168টি, তার ভিতরে ইউনিক কতগুলো আছে, ইন্টারনাল কতগুলো আছে, উইদাউট টাইটেল কতগুলো আছে। সো এই উইদাউট টাইটেলগুলো আমাদের ফিক্সড করতে হবে, সেগুলো কিন্তু নিচে ওয়ান বাই ওয়ান দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে দেখে এগুলো ফিক্সড করতে পারবেন। সো এক নাম্বার এসইও অলরেডি আমাদের শেষ, আমরা সেকেন্ড নাম্বারে যাব। সেকেন্ড নাম্বার এসইও যেটা আমাদের থাকবে সেটা হলো লাইট হাউস। ওকে, এটা একটু আমরা সার্চ করি। লিঙ্কগুলো সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি জাস্ট ক্লিক করলে লিঙ্কে আপনি এখানে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে অ্যাড টু ক্রোম দিয়ে নেবেন। আমরা যদি লাইট হাউসে যাই, লাইট হাউসের কাজটা কি, আমরা একটা নির্দিষ্ট ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে রিলোড দিলাম, দেওয়ার পরে আমি লাইট হাউসে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা জেনারেট রিপোর্ট, আমি জেনারেট রিপোর্টে চাপ দিব। যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি জেনারেট রিপোর্টে চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন একটু পরে একটি শিট ওপেন হয়ে যাবে। ওকে, ফিরে আসতেছি শিটটা ওপেন হওয়ার আগ পর্যন্ত। ওকে, আমার শিটটি ওপেন হয়ে গেছে। আপনি যদি এখান থেকে একটু লক্ষ্য করেন কয়েকটা জিনিস আপনি দেখতে পাবেন, যে আপনার পারফরমেন্স কত আছে, অ্যাক্সেসিবিলিটি কত আছে, বেস্ট প্র্যাকটিস আপনার কত আছে এবং এসইও কত আছে। প্রত্যেকটা কিন্তু আপনি এখানে পারফরমেন্স থেকে শুরু করে সবগুলো এখানে মেজারমেন্ট দেখতে পাচ্ছেন। আপনি যদি একটু স্ক্রোল করে নিচে আসেন যে পারফরমেন্স আপনার 34, সেটা কেন, আপনি তার পুরো ডিটেলস কিন্তু আপনি এখানে একটি শিটে দেখতে পাবেন যে এই এই জিনিসগুলো যদি আপনি ফিক্সড করেন তাহলে আপনার 34 থেকে বেড়ে 100% হবে পারফরমেন্স। দেন আছে আপনার অ্যাক্সেসিবিলিটি, আপনি যদি স্ক্রোল করে নিচে আসেন
তাহলে আপনি দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি আছে 86। কোন কোন প্রবলেমগুলো যদি আমরা সলভ করি তাহলে আমাদের অ্যাক্সেসিবিলিটি 100% হবে। সেমভাবে বেস্ট প্র্যাকটিস 100% আছে, এখানে কোনো কাজ করতে হবে না। এসইও আছে 99%, কতটুকু ফিক্সড করলে আমার 100% হবে সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। সুতরাং অন পেজের যদি আপনি কাজ করতে যান তাহলে আপনার এটি অত্যন্ত হেল্পফুল হবে। আপনি এখান থেকে দেখে সবগুলো ওয়ান বাই ওয়ান ফিক্সড করতে পারবেন এবং কোন কোন জায়গাতে প্রবলেম ত্রুটি আছে আপনি কিন্তু দেখে দেখে ফিক্সড করতে পারবেন। সো এটি আপনি অবশ্যই ইউজ করতে পারেন। এটির নাম হলো এসইও মেটা ইন ওয়ান ক্লিক। ওকে, লাস্ট যে এক্সটেনশনটি থাকবে সেটা হলো অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক। ওকে, এটা আমি অলরেডি অ্যাড করে রেখেছি এখানে সময়ের জন্য। আপনি একটি ওয়েবসাইটে যান, আমি প্রথমে গুগলে গিয়ে দেখি। গুগলে যাওয়ার পরে আমি দেখবো যে গুগলের র্যাঙ্কিংটা কোথায় আছে। আমি এখানে অ্যালেক্সার উপরে চাপ দেব, চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমার অ্যালেক্সা র্যাঙ্কে গুগল আছে 1 নম্বরে। ওকে, আমি বাংলাদেশের একটি ওয়েবসাইট ভিজিট করতে চাই, প্রথম আলো। প্রথম আলোতে ঢুকে যদি আমি দেখি, অ্যালেক্সাতে যদি আমি চাপ দিই তাহলে দেখতে পাচ্ছি যে টোটাল গুগলের ভিতরে 729 নম্বরে এবং বাংলাদেশের ভিতরে 4 নম্বর র্যাঙ্কিং করতেছে। এটার ব্যাপারে যদি আপনি আরও তথ্য জানতে চান তাহলে আপনি অ্যালেক্সার ভিতরে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন একটি শীটে অনেক কিছু ওপেন হয়ে গেছে, ওভারভিউ থেকে শুরু করে ট্রাফিক, সার্চ ট্রাফিক থেকে শুরু করে কোন কোন কিওয়ার্ডগুলো হাই র্যাঙ্কিংয়ে আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। টপ কিওয়ার্ড থেকে শুরু করে ট্রাফিক মেট্রিক দেখতে পারবেন, সোশ্যাল ইংগেজমেন্ট অ্যানালাইসিস দেখতে পাবেন, পুরো লিস্ট আপনি ওয়েবসাইটে দেখতে পাবেন। তো যারা এসইও নিয়ে কাজ করেন তাদের জন্য এটা হেল্পফুল হবে। আপনারা এখান থেকে ওয়ান বাই ওয়ান দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা বেনিফিটেড হতে পারবেন। সো আশা করি তিনটি এক্সটেনশন আপনাদের হেল্পফুল হয়েছে। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।